আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সামনে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখন সব জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা, সেটা হচ্ছে দিহান তার বান্ধবী অনুষ্কাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। এখন দিহান শুরু থেকেই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দিয়েছে। সে দাবি করেছে যে অনুষ্কা তার হচ্ছে প্রেমিকা ছিল, তাদের প্রেমের সম্পর্ক 2 থেকে 3 মাস। এটা কতটুকু সত্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই প্রমাণ সহ। ওকে, তো দেখতে থাকুন। তো যেটা বলতেছিলাম, দিহানের দাবি যে অনুষ্কা স্বেচ্ছায় তার বাসায় যায় এবং তাদের স্বেচ্ছায় একটা মিলন হয়, দুর্ঘটনাবশত মেয়েটার অতিরিক্ত রক্তক্ষরণ হয়, হাসপাতালে নিতে দেরি হয়, এই জন্য অনুষ্কা মারা গেছে, এটা হচ্ছে দিহানের দাবি। ওকে, তো আমি যেটা বলেছিলাম যে আসলে দিহানের সাথে অনুষ্কার প্রেমের সম্পর্ক আছে কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো এখন হচ্ছে আধুনিক যুগ, ছেলে মেয়েরা প্রেম করলে অবশ্যই মোবাইল ফোন ইউজ করবে, ফেসবুক ইউজ করবে, ইমো ইউজ করবে, হোয়াটসঅ্যাপ ইউজ করবে, এখানে তাদের প্রমাণ থাকবেই। তো এদের দুইজনের সামাজিক যোগাযোগ মাধ্যম যারা, মানে এরা যা ইউজ করতেছিল আর কি, এগুলা পুলিশরা ঘাটাঘাটি করেছে। ঘাটাঘাটি করে কি পেয়েছে একটু পরে জানতে পারবেন। আর একটা বিষয়, তার কিন্তু ময়নাতদন্ত হয়েছে, মেয়েটার শরীরে কি কোনো ধরনের আঘাত ছিল বডির অন্য পার্টে? চলেন আমরা একজন ডাক্তার এবং একজন পুলিশের বক্তব্য শুনবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, নাহলে কিন্তু কিছুই বুঝবেন না। আমি আবারও বলছি, একটু মনোযোগ দিন। এখানে জোর জবরদস্তির আর কোনো অন্য কোনো আলামত পাই নাই, তবে আমরা তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়, তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা ডাক্তার সাহেবের কথাও শুনলেন, ডিসি সাহেবের কথাও শুনলেন। ডাক্তার সাহেবের কথা যে মেয়েটার শরীরের বাকি কোনো অংশে আঘাতের চিহ্ন নাই, শুধুমাত্র তার নিচের দুইটা গোপন যে অঙ্গ আছে সেটাতে রক্তক্ষরণ হয়েছে, সেজন্যই সে মারা গেছে, ডাক্তার সাহেবের কথা। আর ডিসি সাহেব বলেছে যে তারা দুইজন আসলে, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল 2 মাসের সম্পর্ক। তো আপনাদের এটা বিশ্বাস না হইতে পারে, তো আমরা একটা স্ক্রিনশট যুক্ত করে দিয়েছি। একটু আগে আরটিভিতে সংবাদটা প্রচার হয়েছে, এখানে যা লেখা আছে আমি একটু হুবহু পড়তে চাই। এখানে লেখা আছে, ডিসি সাজ্জাদুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের 2 মাস আগে থেকে অনুষ্কা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের সম্পর্ক ছিল, তবে এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত চলতে থাকে, এতে আমাদের কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা কিছুটা ইঙ্গিত পাচ্ছি, মনে হয় তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে। আমরা এখনও শিওর হয়ে বলবো না, কারণ আমরা ভাই সংবাদ প্রচার করছি, পুলিশ যেহেতু বলেছে যে এখনও তদন্ত চলছে। ওকে, চলতে থাকুক। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, দোষীরা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটা আমরা চাই। দর্শক শ্রোতা, অনুষ্কা বাসা থেকে বের হওয়ার আগে তার মায়ের সাথে কি কথা বলেছে, আমাদের কাছে একটা রেকর্ড আছে, আমরা একটু শোনাতে চাই। এটা হচ্ছে অনুষ্কার মা, মেয়েটার মা কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার হেডফোনটা কই গেল, কম্পিউটারে ভিডিওটা চালাতে পারছি না, আমি মোবাইলে চালাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে মেয়েটার মা। ফোন দিল, মা আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব, তো পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, পাশেই যাই, ওর ফ্রেন্ডের বাসা আছে ওখানে যাই। একটা শু একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল, বললো আন্টি অনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে? ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না, বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম, আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল? তখন বললো আমার বাসায়। আমি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে, তোমরা কে কে ছিলে? বললো আমরা চার ফ্রেন্ড ছিলাম, কোনো মেয়ে, ওর নাম জিহান, তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা চারটা ছেলে ফ্রেন্ড ছিলাম। তা আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে নিয়ে, বললো এমনি নিয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তাহলে ও মারা গেল কীভাবে? পরে বললো যে ও সেন্সলেস হয়ে গেছিলো হঠাৎ করে,
পরে আমি হসপিটালে নিয়ে আসি। পরের ঘটনা আমরা সবাই জানি, পরের ঘটনা আমরা সবাই জানি। আসলে ছেলেটা প্রথমে মেয়েটার মাকে মিথ্যা বলেছে যে মেয়েটা হঠাৎ করেই অচেতন হয়ে পড়েছে। আসলে ভয় পেয়ে ছেলেটা প্রথমে মিথ্যা কথা বলেছিল, পরবর্তীতে তো আমরা সকল ঘটনা জানি যে আসলে ধর্ষণের কারণে মেয়েটা মৃত্যুবরণ করেছে। দর্শক শ্রোতা, এখানে মেয়েটা তার মায়ের কাছে পারমিশন নিয়ে গিয়েছিল এবং তার মা পারমিশন দিয়েছে। এখানে তার মার একটু সতর্ক থাকা উচিত ছিল যে কোথায় যাচ্ছে কি করছে, একটু সতর্ক থাকলে হয়তো এরকম ধরনের দুর্ঘটনা ঘটতো না, হয়তোবা তার মাও ভাবে নাই যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমরা আবারও বলছি, ভিডিওর মাঝে মাঝেই বলবো যে যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা চাই, ওকে? এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, বিগত দিনগুলোতে যেসব ধর্ষণ নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হয়েছে, মানুষজন কিন্তু মাঠে নেমেছে, এই ধর্ষণটার ক্ষেত্রে একটু ভিন্ন আচরণ করছে সবাই। যেসব ফেমাস মানুষ আছে যারা সকল বিষয়ে কথা বলে, তারা কিন্তু কথা বলছে না, কারণ এখানে কনফিউশনের মানে অনেক ব্যাপার স্যাপার আছে। আসলে এখানে যদি এমনটা প্রমাণ হয় যে ছেলেটা এবং মেয়েটা সম্মতিতে এই মিলনটা করেছে, তাহলে ব্যাপারটা কিন্তু পুরোটাই ঘোলাটে হয়ে যাবে। এই জন্য মানুষজন কথাও বলছে না, আন্দোলনেও নামছে না, যদিও বা তার বান্ধবীরা বন্ধুরা সেই স্কুল থেকে মানববন্ধন করেছে। সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসুক আসলে সেদিন কী ঘটেছিল। অনেক আলামত সংগ্রহ করা হয়েছে, আপনারা আপনার অভিভাবকরা যারা আছেন, চাকরি বাকরি তো করেন অনেকেই, এই জন্য হয়তো বা ছেলে মেয়েদেরকে সময় দিতে পারেন না, তবুও একটু দেখে শুনে রাখবেন আপনার ছেলে মেয়েরা, আদরের ছেলে মেয়েরা কি করছে, একটু শাসন করবেন। আদর স্নেহের পাশাপাশি একটু শাসন করলেই কিন্তু এইসব ঘটনা ঘটে না। আসলে প্রকৃতপক্ষে তারা যখন মেয়েটার রক্তক্ষরণ হয় আর কি, তখন 20-25 মিনিট সময় নষ্ট করেছে। একটা মানুষের শরীর থেকে যদি 20-30 মিনিট মানে বের হতে থাকে, তাহলে মানুষটার শরীরে আর কী থাকে বলেন? হ্যাঁ, তারা ভুল করেছে হয়তো বা তারা তখন ভেবেছিল, দিয়ান তখন ভেবেছিল যে আমরা একটু চেষ্টা করি, যদি চেষ্টা করে এই রক্ত বন্ধ করা যায়, পরা তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টাতে ব্যর্থ হয়ে গেছে, মেয়েটা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলেটা হয়তো বা অনেক সময় অনেক ভাবনা চিন্তা করছে যে এখন যদি আমি হাসপাতালে নিয়ে যাই, বাবা মা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, তারপরে আমি তাদের কাছে কি জবাব দিব যে কেমনে কি হইলো, আমার তো সে বউও না, এরকম অনেক ব্যাপার স্যাপার হয়তো বা ভেবে কালক্ষেপণ করেছে আর সেটাই কাল হয়ে দাঁড়াইছে। হইতে পারে, এরকম অনেক ঘটনাই ঘটতে পারে, তো এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। অনেকে তো আবার বলে একটা ডায়লগ যে ছেলে মেয়েরা কখনো বন্ধু হইতে পারে না, আসলে ছেলে মেয়েরা বন্ধু হলে প্রথমে বন্ধু হবে, পরে মধ্যে শয়তান ঢুকে যাবে, তারপরে বন্ধু থেকে প্রেম, প্রেম থেকে অন্য সম্পর্ক, বাকি ইতিহাসটা আমরা সবাই জানি, ঠিক আছে, ধরা পড়ে না। তাই আবারও বলছি, বারবার বলছি, এই ঘটনা থেকে সবাই বলছে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখবেন।